আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শিখবো সাধারণ জ্ঞানের। এই কোশ্চেনগুলো সচরাচর তোমরা যখন বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে সেনাবাহিনীতে, তো এই প্রশ্নগুলো কিন্তু প্রায় এসে থাকে। ঠিক আছে, আজকের আমাদের বিষয় সেনাবাহিনীর কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন শিখবো। তো যেহেতু সোজার ট্রেনিং একাডেমির ছাত্ররা আসো, আমি আশা করি তোমরা সবাই পারবা। আর যারা ইউটিউবের ছাত্ররা আছে, শুধু তোমরাই যে আমার ছাত্র তা তো না, তোমাদের থেকে ইউটিউবের ছাত্রই বেশি আমার। সবাই সব সময় দেখে, জানতে চায়, কোশ্চেন করে, প্রশ্ন করে, শিখতে চায়। আবার তোমরা দেখে শিখে জেনেই কিন্তু একদিন তোমরা সিদ্ধান্ত নিছো যে সোজার একাডেমিতে আসবা। তো যাই হোক, আজকে প্রথম প্রশ্নটি দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল কে? জেনারেল এমএজি ওসমানী। এই যে ইনি হচ্ছিলেন জেনারেল এমএজি ওসমানী। ঠিক আছে, তো তাই না? জেনারেল এমএজি ওসমানী স্যার। ঠিক আছে, ওকে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্ট কতজন এবং তাদের নাম কে? না না, বিশিষ্ট হচ্ছিল 7 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর থেকে। এই দেখো কারা কারা ছিলেন, নামগুলো দেখো। ক্যাপ্টেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বিশিষ্ট সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বিশিষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান, এনাদেরকে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতেছো তো? আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। বাংলাদেশ সেনাবাহিনী কত সালে স্থাপন করা হয়? 17 জুলাই 1971 সালে। ঠিক আছে, আচ্ছা, মনে থাকবে তো বাবা। আচ্ছা, এরপরে বাংলাদেশ মিলিটারি একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 11 জানুয়ারি 1974 সালে কুমিল্লায়। ঠিক আছে, এটা হচ্ছিল বাংলাদেশ মিলিটারি একাডেমি। যদি তোমরা কখনো অফিসার হিসেবে চান্স পাও বাংলাদেশ সেনাবাহিনী অফিসার পদে, ইনশাল্লাহ এখানে গিয়ে তোমরা ট্রেনিং করতে পারবা। বুঝে গেছে? এটা চলো বঙ্গবন্ধু কমপ্লেক্স, বুঝতে পারছো? ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাব। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সর্বোচ্চ পদ কি? জেনারেল। ঠিক আছে, এই যে হচ্ছিল জেনারেল র্যাঙ্ক। বুঝে গেছে? বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? ঢাকা কুর্মিটোলা। এই দেখো, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? মেজর গনি। ঠিক আছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কি নাম? এনার প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ। ঠিক আছে, আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি, তাই না? অ্যাডভোকেট আব্দুল হামিদ। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? এই যে ক্রস চিহ্ন বিশিষ্ট তরবারি এবং উপরে কৌণিক অবস্থা জাতীয় ফুল শাপলা, এটাই হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনীর প্রতীক। ঠিক আছে, আচ্ছা, দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি? আর কোনো প্রশ্ন নাই, এই হচ্ছিল বিষয় তোমাদের। ঠিক আছে, কেমন লাগলো? 10টা সাধারণ জ্ঞান খুবই সহজ, আবার এই 10টা জিনিস হয়তো অনেকে জানা নাও থাকতে পারে, যারা ইউটিউবে দেখলে তাদেরও জানা না থাকতে পারে, এবং ইভেন নাও আমাদের একাডেমি যারা তোমরা ছাত্র আছো, তোমাদেরও কিন্তু অনেকের জানা ছিল না, জানা ছিল না অনেকের, কিন্তু 2-3টা প্রশ্ন হয়তো বা জানা ছিল না, বাদ বাকি হয়তো বা থাকতেও পারে। তো যাই হোক, এইভাবে আমরা নতুন টিউটোরিয়াল আরও আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দিব। যেহেতু এবার এসএসসি পরীক্ষা তো শেষ বোধ হয়, তাই না? 2021 সালে এসএসসি পরীক্ষা শেষ। আগামীতে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক কিছু তোমরা টিউটোরিয়াল দেখতে পারবা, এবং যে টিউটোরিয়ালগুলো আগে কখনো দেওয়া হয়নি সম্পূর্ণ নতুন আকারে দেওয়া হবে। এবং উপস্থিত তোমরা যারা একাডেমির ছাত্র আসো, তোমাদেরও অনেক কিছু টিউটোরিয়াল দেখানো হবে যেগুলো আমি আগের ব্যাচে কখনো দেখাইনি,
যাতে করে পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে তোমরা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারো। সবাই ভালো থাকবা, তোমরাও সবাই ভালো থাকবা, আমার অনলাইনের স্টুডেন্টরা। আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।